আপনার সন্তান, একজন পিতা তার সন্তানের পড়াশোনার জন্যে, ভালো রেজাল্ট করার জন্যে, সর্বোচ্চ রেজাল্ট করার জন্যে আমরা কি পরিমাণ চেষ্টা, কি পরিমাণ তদবির, কি পরিমাণ সময়, কি পরিমাণ অর্থ আমরা ব্যয় করে থাকি একটু চিন্তা করে। সকালবেলা সন্তান ঘুম থেকে উঠতে চায় না, ধাক্কায়া পিটায়া যেভাবে হোক, ধমক দিয়ে হোক, আদর সন্তান যাকে জীবনে কখনো ধমক দেই নাই, তারও আমরা একটা ধমক দিয়ে উঠাই, ঘুমায়, বসে বসে জিম্মায়, এরপরে মুখে খাবার তুলে দিয়ে তাকে তৈরি করে তাকে আটটার ভিতরে তার প্রতিষ্ঠানে আমরা পৌঁছিয়ে দিই। সেখানে মাদেরকে আমরা দেখি, আহারি, একজন মা সারাটা দিন সন্তানের জন্যে তার প্রতিষ্ঠানের সামনে বসার জায়গা নেই, রাস্তায় বসে থাকে, রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকে, বৃষ্টি পড়ছে, ভিজতেছে, কেন? সন্তানকে উচ্চ শিক্ষা, ভালো শিক্ষা প্রদানের জন্য, ঠিক কিনা? এরপরে সন্তানকে আবার নিয়ে বাড়িতে আসে, আসার পর তার সময় নেয়, তাড়াতাড়ি কিছু খাওয়ায়, একটু ঘুম পাড়ায়, কারণ তিনটার সময় তো আবার তাকে কোচিংয়ে যেতে হবে। এই মা সন্তানকে কি বৃষ্টি কি রোদ সন্তানকে নিয়ে আবার চলে যায় কোচিংয়ে, সেখানে আহারে, একজন মা অসহায়ের মতো সন্তানের জন্য প্রহর গুনতে থাকে, বাড়ি বাহিরে দাঁড়িয়ে আমরা দেখি, কিন্তু আমাদের কোনো কিছু অনুভব হয় না, আমরা কখনো চিন্তা করি না যে আমাদের মাগুলো কিভাবে আমাদের জন্য কষ্ট করছে। এই অনুভব যদি একজন সন্তানের মধ্যে হয়, ওই সন্তান তো জীবনও তার মার সামনে পড়া ভাষায় কথা বলতে পারে না। এগুলো আমরা চিন্তা করি না, সন্তান না, আমার আজকে প্রতিষ্ঠিত আমি হয়েছি, আমার পিছনে আমার মা কিভাবে অবদান রেখেছে, আমার বাবা কিভাবে অবদান রেখেছে, আমার মা শেষ হওয়ার আগে আমার টিউশন ফি সব কিছু কিভাবে কোথা থেকে প্রস্তুত করতে হবে, আমার বাবা সার্বক্ষণিক সেগুলো নিয়ে টেনশনে আসে। মানুষ শারীরিক পরিশ্রমের কারণে অসুস্থ কম হয়, কিন্তু মানুষের মধ্যে যখন কোনো বিষয়ে টেনশন চেপে বসে, ওই মানুষ অতি দ্রুত অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা? এই টেনশনগুলোই তো বাবারা করে। এবার কোচিংয়ের মাস্টার চলে গেল, বিকালে একটু খেলাধুলা করে সন্ধ্যার পর আবার বসাই দেয় পড়ার মধ্যে, ব্যাট একটা লাঠি হাতে একটা, কী সুন্দর খেলা হচ্ছে, সন্তান একটু পরে পরে দৌড় মারতে চায় খেলা দেখার জন্যে, অথবা কার্টুন দেখার জন্যে, অথবা কোনো বিনোদনের জন্যে। মা বলে, যতক্ষণ পর্যন্ত তোমার হোমওয়ার্ক না হবে ততক্ষণ পর্যন্ত তুমি টেবিল থেকে উঠতে পারবে না, তোমার খাবারও বলে কি বলে না বলে, কেন বলে? তার টার্গেট, আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, যদি ভালো রেজাল্ট না করে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে না, ভালো প্রতিষ্ঠানে সে চান্স পাবে না, আবার যদি ভালো প্রতিষ্ঠানে চান্স না পায় তাহলে ভালো চাকরিও তার ভাগ্যে জুটবে না। তার মানে ভালো চাকরি পাওয়ার জন্যে আমাদের যত চেষ্টা সব কিছু, কথা বলেন ঠিক না বে? ঠিক। এবার আমার সন্তান চাকরি করবে কত বছর বলেন তো? আমাদের সন্তান কয় বছর চাকরি করবে? কিসে 30 বছর, তো 35 বছর। এখন আমি যদি আমাদের এই সম্মানিত হাজী আলমগীর সাহেবকে জিজ্ঞেস করি, আপনার সন্তান সেনাবাহিনীর বড় অফিসার হয়ে যাচ্ছে, কি পদ? লেফটেন্যান্ট কর্নেল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার মর্যাদা আরও বাড়ায় দিক। এখন আমি যদি জিজ্ঞেস করি, বলেন তো আপনার সন্তান কয়দিন এই পদে থাকবে, গ্যারান্টি আছে? এক সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবে কোনো বাবা? না। কেন? যে কোনো সন্তান মৃত্যু চলে আসবে, কোনো গ্যারান্টি নাই। আমরা এই যে এত কষ্ট তার পেছনে করলাম, এত সময় তাকে দিলাম, কতক্ষণ সময়ের জন্য, কত বছরের জন্য, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, অথচ অনিশ্চিত একটা জীবনের জন্য আমরা কি পরিমাণ শ্রম, কি পরিমাণ সময়, কি পরিমাণ অর্থ, চিন্তা চেতনা ব্যবহার করছি, ঠিক কিনা? এবার ধরেন 30-35 বছর বাঁচলো, এটা তো খুব সামান্য একটা সময়, কিন্তু আমরা পিতারা, আমরা অভিভাবক যারা আছি, আমরা কখনো এই কথাটা কি চিন্তা করেছি? আমি দুনিয়াতে আমার সন্তান অর্থের অভাবে বিভিন্ন কারণে কষ্ট করুক, আমরা কোনো বাবা এটা চাই না, কোনো মা এটা চাইতে পারে না, কিন্তু এটা কি কখনো চিন্তা করেছি? আমার জীবনের, আমার সন্তানের জীবন তো যে কোনো মুহূর্তে শেষ হবে, এরপরে তার আসল জীবন শুরু হবে, যেই জীবনের সূচনা আছে কিন্তু সমাপ্তির কোনো খবর নাই, সেই জীবনে আমার সন্তানটা সুখে থাকবে না বিপদে থাকবে, এই চিন্তা আমরা অভিভাবকেরা কখনো করেছি? যদি করতাম, আমার সন্তানগুলোর জন্যে এই দুনিয়ার 30-35 বছর টার্গেট নিয়ে অনিশ্চিত জীবনের জন্যে যতটুকু আমরা সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, অর্থ দিচ্ছি, ওই জীবনের জন্য এর থেকে বেশি সময় আমাদের থেকে ব্যয় হতো, কথা বলেন ঠিক না বে? ঠিক। কিন্তু আমাদের তো খবর নাই, আমরা আছি অনিশ্চিত জীবন 35 বছর টার্গেট, যার এক সেকেন্ডের কোনো ভরসা নেই। যাই হোক, তবে এই টার্গেট ছেড়ে দেওয়া যাবে না, এই পরিকল্পনা, এই চেষ্টা ছেড়ে দেওয়া
যাবে না। কিন্তু এই চেষ্টার সাথে সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার সন্তানটা যেন আমার রবের ওই আসল যে তার বাড়ি হবে সেখানে গিয়ে শান্তিতে বসবাস করে, সেই টার্গেট এক নম্বরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার সন্তানকে বলেন হোমওয়ার্ক না করা পর্যন্ত তুমি উঠতে পারবা না। কখনো যে আপনি বলেছেন আপনার সন্তানকে যতক্ষণ পর্যন্ত তুমি এশার নামাজ না পড়বে তোমার ঘুমও নাই তোমার খাওয়াও নাই? আপনি তো সকাল 8টার সময় 7টার সময় তাকে উঠান, কখনো কি এর 1 ঘন্টা আগে উঠিয়েছেন যে যত উঠো নামাজ পড়া ধাক্কান পানি দেন এই করেন সেই করেন? এই কাজগুলো করেছেন কখনো? আমাদের খবর নাই প্রিয় ভাইয়ার আমার। এই জন্যে সচেতন আমরা অনিশ্চিত জীবনের জন্য, কিন্তু আল্লাহর জন্যে এবার আমরা যদি আল্লাহর জীবনের জন্যে আমার সন্তানের আসল জায়গায় সে কীভাবে সুখে থাকবে ওই ব্যাপারে যদি সন্তানকে আমি শান্তিতে থাকার জন্য প্রতিষ্ঠা করতে চাই তাকে প্রস্তুত করতে চাই তাহলে আমাদের কিছু পদক্ষেপ আছে না নাই? এবার পদক্ষেপ কি আপনার মন মতো আপনার মেধা যেটা বলে সেই অনুযায়ী হবে না যিনি সৃষ্টি করেছেন তার আইন অনুযায়ী হবে? আমাদের পশ্চিমা আমাদের প্রতিবেশী আমাদের আশেপাশে যে সকল বন্ধু যারা তাদের সংস্কৃতি অনুযায়ী হবে নাকি মহান রবের সংস্কৃতি হবে? আল্লাহর সংস্কৃতির বিকল্প কোনো পন্থা নাই। এবার আল্লাহ কি সংস্কৃতি আমাদেরকে দিয়েছেন আপনার আমার সন্তানদেরকে ঠিক রাখার জন্য দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان গোলাম রে তুই যেখানেই থাকো আর যে অবস্থাতেই থাকো তোমার দায়িত্ব হলো তোমার পরিবার পরিজন আর তোমার সন্তান অধীনস্থ যারা আছে তোমার জনপদের যারা আছে সবাইকে রক্ষা করার জন্যে তোমার প্রতি দায়িত্ব হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া কল্যাণ এবং তাকওয়ার যেই পন্থা রয়েছে যেই কাজগুলো করলে কল্যাণ আসবে তাকওয়া অর্জন হবে সেই কাজগুলোর আদেশ সার্বক্ষণিক তোমাদের মধ্যে যারা আছে তাদেরকে প্রদান করতে থাকবে। কিসের আদেশ? কল্যাণ এবং তাকওয়ার পথ যে কাজগুলো করলে আসবে সেই কাজগুলো করবে তাআওয়ানু সহযোগিতা করো এই পথে চলার ক্ষেত্রে তুমি সহযোগিতা প্রদান করো সার্বিক সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আর অকল্যাণ অনৈতিক যে কাজগুলো আছে এই কাজের ক্ষেত্রে কোনো মানুষ যদি কোনো অকল্যাণকর কাজ করে কোনো মানুষ যদি কোনো অনৈতিক অশ্লীল কাজ করে তাহলে কখনোই তার সমর্থন তার সহযোগিতা করা যাবে না। এবার যেই মানুষগুলো কল্যাণের কাজ করবে আপনি কল্যাণের আদেশ করছেন আপনি সহযোগিতা করছেন যিনি কল্যাণের কাজ করছে তিনি করে যেমনইভাবে আল্লাহর নৈকট্য অর্জন করছে আপনি আদেশ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যেই মানুষটা চুরি করছে যেই মানুষটা অন্যায় কাজ করছে অশ্লীল কাজ করছে আর তাদের সমর্থন সহযোগিতা যারা করছে তারা যতই দাবি করুক আমরা কল্যাণকামী আমরা চেতনার মানুষ তারা কি আদৌ চেতনার মানুষ হতে পারে? তারা কি আদৌ কল্যাণকামী হতে পারে? বরং তারা হবে ধ্বংসকামী। কথা বলেন ঠিক না? এক শ্রেণী ধ্বংসাত্মক কাজ করে ধ্বংস করছে আরেক শ্রেণী সহযোগিতা করে সহযোগিতার নামে তাদেরকে উৎসাহিত করে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ঠিক কিনা? এবার চলেন তো দেখি আমাদের সমাজের মধ্যে কি ঘটছে। এই যে কোরআনের আয়াত আল্লাহ তাআলা তো এই কথাগুলো এমনি এমনি 15 বছর আগে বলেন নাই সমাজের মধ্যে এই ধরনের কাজগুলো হবে আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিয়েছেন। গোলাম মুমিন মুমিন কখনোই বোকা হতে পারে না, একজন মুমিন কখনোই মূর্খ হতে পারে না। হতে পারে তার একাডেমিক শিক্ষা তার মধ্যে থাকবে না, হতে পারে পাশ্চাত্যের অত্যাধুনিক যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে তার পড়াশোনা ডিগ্রি থাকবে না, কিন্তু একজন মুমিনের মধ্যে অবশ্যই কোরআনের জ্ঞান থাকবে যে কোরআনের জ্ঞানের মাধ্যমে তুমি শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হবে। একজন মানুষ যিনি উচ্চশিক্ষায় শিক্ষিত সেই মানুষটা কোরআনের জ্ঞান নাই তার মধ্যে, এবার বলেন তো তার জীবন তার পরিবার তার সমাজ পরিচালনার জন্য সে কোন দিকে দৌড় দিবে? সর্বপ্রথম তার ব্রেন কি বলে, তার মন কি বলে, মস্তিষ্ক কি বলে, এটা ভালো মনে হচ্ছে এটা ঠিক কিনা? যদি সেখানে ফেল করে তাহলে সে চলে যাবে আমার প্রতিবেশী আমার পাশ্চাত্য যাদেরকে আমরা আধুনিকতার আইডল মনে করছি তারা কি করছে দেখি একটু ঠিক কিনা? কিন্তু একজন মূর্খ মানুষ যার আক্ষরিক জ্ঞান নাই অথবা উচ্চ শিক্ষায় শিক্ষিত ন
কিন্তু কোরআনের জ্ঞান তার মধ্যে আছে। ওই মানুষটা তার জীবনের কাজগুলো সম্পন্ন করার জন্য সর্বপ্রথম কোথায় দৌড় দিবে? কোরআনের জ্ঞানের কাছে। এবার বলেন তো, এই দুই ক্যাটাগরির মানুষ সমাজের মধ্যে আছে না নাই? ক্যাটাগরির মানুষ সমাজের মধ্যে আছে। শান্তিতে থাকবে কারা? যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে। হতে পারে তার উচ্চ শিক্ষা নাই, কিন্তু কোরআনের জ্ঞান যে আছে তার দ্বারা এই সমাজ হয়তো অনেক উপকৃত হবে না, কিন্তু এই সমাজ কখনোই তাদের দ্বারা ধ্বংস হওয়ার সম্ভাবনা নাই। এটা হলো শ্রেষ্ঠ জাতির কাজ। আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ,